Hi guys, I'm Uttam Kumar Roy. Welcome to my art channel, Garden Craft. आशा करी तुम्रा भालो आछो, आमियो भालो आछी, तुम्हादेर शाते आछी. आज के आमी एकता मिनिमम पेंसिल ड्राइंग करे की भावे फ्री एंड पेस्टल लैंडस्केप करा जाए, बस सीनरी करा जाए, शेटा देखा बो. चलो ताहोले आज देरी ना करे, शुरू करे दे आज के ड्राइंग. ये पेंसिल निलाम, पेंसिल ने मिनिमम एक स्ट्रक्चर ड्राइंग मने, एरा धारणा कोथाय की राखबो, एइरकम किछु जायगाय धारणा निच्छी. যেমন একটা দিগন্ত রেখা নিয়েছি, দূরে একটু গাছ টাছ থাকবে, তারপরে ধান ক্ষেত থাকবে, দেখি ধান ক্ষেতের যে একটা ক্ষেত থেকে আরেকটা ক্ষেতের মাঝে আল থাকে, সেই আলের স্ট্রাকচারটা তৈরি করছি. ওই দিগন্ত রোপার উপরে যে গাছ টাছ থাকে, সেই দূরে একটু বাড়ি থাকবে, সেই বাড়ির একটু মিনিমাম একটা ড্রয়িং করে দিচ্ছি. মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম ড্রয়িং দুটো ঘর, ওই কি একটা খড়ের গাদা আর ওই দুইটা গাছ লম্বা লম্বা করে দিয়ে মাথা একটু শুধু ড্রয়িং করে দিলাম. এই এই যে একেবারে বাম পাশে নিচের দিকে একটু রাস্তাটা মোটা করে দিলাম, ওই ক্ষেতের যে গাছগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে সেইগুলোর একটু লাইন দিলাম. এখন একটা বাম পাশে নিচের দিকে কতগুলো বড় গাছ থাকবে, এক ধরনের গাছ শুধু দেখো লাইন লাইন দিয়ে উপরে একটু বাঁকা করে দিয়ে কিছু টান টুন দিলাম. এটা মিনিমাম একটা ড্রয়িং. তারপর এখানে একটা ফিগার, একটা ভার নিয়ে যাচ্ছে, সেই ফিগারে একটা মিনিমাম একটা স্ট্রাকচার ড্রয়িং করলাম. দেখো স্ট্রাকচার ড্রয়িং, এই কিছু একটা নিয়ে যাচ্ছে মাথায় করে, তাই ঘাড়ে করে হাত দিয়ে ধরে আছে, এই যে মিনিমাম ড্রয়িং করলাম. এখন এইটাকে ফ্রি হ্যান্ড একটা সরাসরি, যেমন আকাশটা করার জন্য কোবাল্ট ব্লু নিলাম উপরের দিকে, একেবারে কোবাল্ট ব্লু ডার্ক ব্লুটা, তারপরে একেবারে ব্লুটা নিলাম, তারপর হোয়াইট দিয়ে ওই যে মেঘ হবে মেঘের জায়গায়, যেই জায়গায় মেঘ হবে সেই জায়গায় আমি হোয়াইটটা দিয়ে দিলাম. তারপরে স্কাই ব্লু নিলাম, স্কাই ব্লু নিয়ে লাগাচ্ছি, মোটামুটি চাপ দিয়েই লাগাচ্ছি. দেখো যে যেখানে আকাশের মেঘটা সেখানে একটু কম হালকা করে লাগাচ্ছি, তারপর আবার স্কাই ব্লুটা নিচের দিকে লাগাচ্ছি, তারপর নিচে আবার ওই যে ঘরগুলার উপরে ওইখানে একটা মেঘের মতো হবে সে, তাই হোয়াইট দিলাম. হোয়াইট দিয়ে চারপাশে একটু স্কাই ব্লুটা হালকা করে দিচ্ছি, তারপর এইদিকে চাপ দিয়ে স্কাই ব্লুটা দিচ্ছি. বাম পাশে নিচের দিকে যে গাছগুলো আছে গাছের উপর তেমনভাবে লাগিয়ে দিলাম, আবার হোয়াইট দিয়ে এখন ব্লেন্ড করে দিচ্ছি. দেখো এই কালারগুলো হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, হোয়াইট দিয়ে চাপ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, মোটামুটি হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড হয়ে গেল. কিন্তু একটু সারা ছাড়া আছে, ওইটাও ভালো লাগবে, ওটা মনে হবে মেঘ 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 ভাব. এই স্কাই ব্লুটা আবারও দিচ্ছি, ওই যে মেঘগুলো আছে যে মেঘের পাশ দিয়ে একটু ডার্ক করে দিলে মেঘটা আরও ভালোভাবে ফুটে উঠবে, দিলাম. এরপর ইয়েলো নিলাম, ইয়েলো একটু ওই যে দিগন্ত রেখার যে গাছগুলো থাকে গাছগুলোর উপরে একটু ইয়েলো দিলাম, আকাশে কখনো একটু ইয়েলো দেখা যায়. আবার কোবাল ব্লু নিলাম, কোবাল ব্লু নিয়ে ডান পাশে উপরের দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় আকাশে একটু ডার্ক করে দিলাম. এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার দিয়ে যে দিগন্ত রেখার গাছগুলো দূরে যে গাছগুলো দেখা যায় আমাদের আকাশ এবং মাটি যেখানে মিশে যায়, তারপর এবার ইয়েলো নিলাম, ওই ইয়েলো আকারের উপর ইয়েলো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি. ওই ঘরটর যেখানে আছে সেখানে আবার ইয়েলো আকার নিলাম, গাছগুলা লম্বা লম্বা লাইন দিলাম, তারপর গাছের চালে রং দিলাম, ঘরের পিছনে একটু গাছ টাছ আছে সেখানেও ইয়েলো আকার দিলাম, তারপরে দিগন্ত রেখার লাইন বরাবর ইয়েলো আকারটা ভালো করে টেনে দিলাম. এরপর ইয়েলো গ্রিন নিলাম, বাম পাশে নিচে দিয়ে গাছগুলো আছে গাছগুলোতে ইয়েলো গ্রিন দিচ্ছি, লম্বা লম্বা দিচ্ছি, তারপরে পাতাগুলো যে একে বেঁকে গেছে সেই পাতাগুলোতে রং দিচ্ছি, রাফ করে কিন্তু লাগাচ্ছি, তোমরা দেখো অনেক রাফ করে লাগাচ্ছি, এটা ফ্রি হ্যান্ড আর কি, একের গনে গনে ধরে ধরে না. আল্ট্রামেরিন ব্লু নিলাম, ব্লু নিয়ে ওই কিছু জায়গায় সাদা সাদা মানে ডার্ক অংশগুলোতে আল্ট্রামেরিন ব্লু দিচ্ছি. আমরা প্রথমে পেন্সিল দিয়ে লাইন দিয়েছিলাম, ওটা একটা মিনিমাম স্ট্রাকচারাল ড্রয়িং. এরপর কিছু কিছু জায়গায় ডার্ক বের করে দিচ্ছি আল্ট্রামেরিন ব্লু দিয়ে, তুমি দেখতে পাচ্ছ পাতের কিছু গাছের পাতাগুলোর বাইরের দিকে. এরপর গ্রিন নিলাম, গ্রিন নিয়ে ওই যে আল্ট্রামেরিন এবং ইয়েলো গ্রিনের উপর ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে, ডার্ক জায়গাগুলোতে আপনা আপনি ডার্ক হয়ে যাচ্ছে এবং সব জায়গায় গ্রিনিশ হয়ে যাচ্ছে পুরোপুরি গ্রিন. তোমরা ভালো করে দেখো, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটি অন করে ফেলো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য.
ভ্যানডাইক ব্রাউন দিয়ে আবার কিছু জায়গায় ডার্ক দিচ্ছি। তোমাদের বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করো, তোমাদের অ্যাপ্রিসিয়েশন আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং তোমরাও ভালো ভালো ভিডিও উপহার পাবে। এবার ব্রাউন নিলাম, ব্রাউন নিউ যে রাস্তাগুলো আছে, রাস্তা বলতে একটা জমি থেকে আরেকটা জমি যে মাঝামাঝি ভাগ থাকে, ভাগের জায়গায় যে উঁচু থাকে ওটা আল বলে, সেই আলে ব্রাউন কালারটা দিচ্ছি। তারপর দূরে ভ্যানডাইক ব্রাউন দিলাম, ওই যে দুটো যে ঘর এবং খড়ের গাদা, তারপর রেড দিলাম, রেড উপরের দিকে, তারপর আবার ইয়েলো কালার দিলাম, এবার ব্রাউন দিচ্ছি, ব্রাউন একটু বাড়িয়ে দিচ্ছি, ওই যে গাছের মাথাগুলোতে ব্রাউন দিচ্ছি, তারপর ইয়েলো গ্রিন দিচ্ছি, ঘরের চারপাশে মোটামুটি কিছু কিছু জায়গায় ইয়েলো গ্রিন দিলাম। এরপর ইয়েলোটা নিলাম, ইয়েলোটা নিয়ে যে মাঠটা আছে এই পুরো মাঠটাতে ভালো করে ব্লেন্ড করে লাগাচ্ছি, একের উপর থেকে নিচ পর্যন্ত ইয়েলো গ্রিন, সরি ইয়েলোটা দিচ্ছি। এরপর যে আমরা আলের ড্রয়িংটা করেছিলাম সেটাতে পরে দেবো, ইয়েলো গ্রিনটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর অরেঞ্জটা নিলাম, অরেঞ্জটা নিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি, তাহলে হলো ধান গাছগুলো মানে গাছ যে আছে ক্ষেতের গাছগুলো বোঝা যাবে। এবার ইয়েলো আকার নিলাম, অরেঞ্জের পর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে লম্বা 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 লাইনগুলো দিচ্ছি, লাইনগুলো একটু একটু বাঁকা দিচ্ছি ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো এবং স্কিপ না করে দেখো, তাহলে দেখবে যে এটা খুব সহজে তাড়াতাড়ি এবং ড্রয়িং না করেই করা যায়, একুরেট ড্রয়িং না করেই করা যায়। আমি সরাসরি করে দিতে পারতাম কিন্তু তোমাদের সুবিধার জন্য একটু একটা স্ট্রাকচার ড্রয়িং করে সেখানে আমি রং লাগাচ্ছি। সরাসরি একেবারে প্যাস্টেল দিয়ে ড্রয়িং করলে একটু কঠিন হতো তোমাদের জন্য, তাই আমি একটা মিনিমাম ড্রয়িং করে সেটা করছি। যে অরেঞ্জ দিয়ে দূরের ক্ষেত্রটাতে কিছু কিছু জায়গায় লাইন দিচ্ছি, লাইন একটা লাইন একটা লাইন, লাইন ছাড়া 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 করে লাইন দিচ্ছি, লাইনগুলো বেশি লম্বা না, খাড়া খাড়া একটু বাঁকা, খাড়া কিন্তু একটু বাঁকা। আমি স্পিডে করে দিচ্ছি কিন্তু তোমরা বুঝতে পারছো আশা করি, তোমরা ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে, এটা একটা নতুন টেকনিক এবং তোমরা শিখলে সহজেই আঁকতে পারবে। ড্রয়িংয়ের টেনশন সারাই। এবার ব্রাউন, ব্রাউন দিয়ে ওই আলগুলোতে মানে দুটো জমির মাঝখানে যে ভাগ থাকে, একটা জমি থেকে আরেকটা জমিকে যে আলাদা করে সেইটাকে আল বলে, সেই আলটাতে কিছু কিছু জায়গা দিচ্ছি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ধান গাছ বা কিছু গাছ যে আছে সেই গাছগুলো দিয়ে একটা থেকে আরেকটা পার হয়ে গেছে। এখন দেখো আলাদা হয়ে গেল, মানে ওটা ওইটা আর এটা আলাদা পার্ট। ওই যেমন ফিগারটাতে দিচ্ছি, প্রথমে মাথাতে দিলাম, তারপর অরেঞ্জ হলো বডি কালারে দিলাম, তারপরে ব্লু হলো লুঙ্গির কালারে দিলাম, এরপর ব্ল্যাক দিয়ে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা বের করে দিচ্ছি। ওই যে একটা ভার ঘাড়ে যে নিয়েছে সেই ভারটা ড্রয়িং করে দিলাম, ওর বডির লুঙ্গির আউটলাইনগুলো ড্রয়িং করে দিচ্ছি, হাতটা ড্রয়িং করে দিলাম, হাতটা দিয়ে ভারটা ধরে আছে। এইখানেও একটা আরেকটা ফিগার আছে দূরে আলের উপরে, মাথাটা, তারপর ওর বডিটা, বডিটি হলো অরেঞ্জ কালার দিলাম, নিচে হলো ব্লু কালার দিলাম, তারপরে আবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা গাঢ় করে দিলাম, এই হয়ে গেল। কিছু কিছু জায়গায় একটু ব্ল্যাক দিলাম, দূরে আবার ঘরটার ঘর দুটোতে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা গাঢ় করে দিলাম যাতে ফুটে ওঠে। কিন্তু রাত একটা ডিটেলিং না, ডিটেলিং ধরিনি, ইয়েলো গ্রিন দিয়ে ওই যে দিগন্ত রেখার যে লাইনটা সেই লাইনটা গাঢ় করে দিলাম। এরপর আবার এই বামপাশে নিচের গাছগুলোতে কিছু কিছু জায়গায় ডার্ক বাড়িয়ে দিচ্ছি, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায়। উপরে একটু মেঘে হোয়াইট বাড়িয়ে দিলাম, উপরে একটু আল্টামেট
ब्लू दिए बाड़िए दिलाम रंग ब्लैक कलर पेंसिल दिए बाम पाशे नीचे गाछगुलोते किछु किछु जगह लाइन गुलो गाढ़ो करे दिच्छी मन है किछु गाछ बाज जातीय किछु एकटा गाछ आछे एमन निर्दिष्ट कोनो गाछ ना आबार एकटी हलो ग्रीन दिए ओई दिगंत रेखार गाछगुलो बाड़िए दिच्छी माने कलरटा बाड़िए दिच्छी ওই যে কিছু কিছু জায়গায় আলটাতে রং দেই নাই সেই আলটাতে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি এখন একেবারে আলাদা হয়ে গেল এখন জমির পার্টগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় ওই যে রাস্তাটা মানে আলটা যে আছে আলটাতে ডার্ক করে দিচ্ছি এই পাশে তাহলে এটা আরো ফুটে উঠবে খুব সহজেই এভাবেই একটা फ्री हैंड पेस्टल कलर लैंडस्केप करा जाए सिनारी करा जाए आशा करी वीडियो तुम्हारे भलो लेगे तुम्हारा जरा एखो हमार चैनल सबसक्राइब करो ता एख सबसक्राइब कर फेलो बेल बटन ऑन कर दाओ बंधुबान्धवे शेयर करो तुम्हारा सबा अनेक अनेक भलो थेको तुम्हारे सवार जो अनेक अनेक शुभकामना अनेक धन्यवाद वीडियो शेष पर्त देखार जो